ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে সবাই ভালো আছো, আসলে কি গুড মর্নিং। আজকে ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করবো, তো ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর চলো ব্লগটা শুরু করি। তো এই সবে আমি উঠলাম, মানে এখনও সবাই ঘুমটা ভাঙলো, আর এই যে এখন ঘুমাচ্ছি, এরা আমার ছেলে ঘুমাচ্ছি। আর রিঙ্কি, রিঙ্কি উঠবি না, উঠবি তো, দাদাকে উঠাও তো, দাদা ওটো 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 দাদাকে তোলো, ওটো ওর ঘুমাচ্ছিল, ও আমাদের সাথেই ঘুমায়। আমি আগে এখানে, আমি তারপরে আমার ছেলে, তারপরে রিঙ্কি, ও দাদার কাছে শুই। পড়তে যাবি তো, টিউশন আছে, ওটো 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 সময়, কেউ উঠছে না, সকাল হয়ে গেছে কিন্তু কেউ উঠছে না। দেখো সকালে উঠেই আগে রিঙ্কিকে বাথরুম করাতে নিয়ে যাবো, এটাই ফার্স্ট কাজ। চলো ওদিকে, চলো ওদিকে, চলো এদিকে আসো, এদিকে আসো। বসো, এই চা রেডি, দুজনের চা, আমরা দুজনেই থাকি বাড়িতে তাই দুজনের চা। নে চাটা খেয়ে নে, চা খেয়ে ওই টিউশনে চলে যাবে, তারপর আমি ঘরের কাজগুলো সারবো, চাটা খেয়ে নে। টিউশনে চলে গেল, এবার আমি আস্তে আস্তে ঘরের কাজগুলো সব সারবো, তো তোমার সাথে থাকো, দেখতে থাকো। কি করেছিস নাকি এগুলো? এগুলো সব এখান থেকে তুলো বার করে দেখো, ছিটিয়েছে সারা রাতেই করেছিস না, ঘুমি ঘুমি ছিটি রাতে, এগুলো বার করেছিস, পুতুলটার অবস্থা কি করেছিল ভালো হচ্ছে, নে খেলা কর। আবার কি করছিস রিঙ্কি? কাজ করবো না, কাজ করবো না, এরকম কাজ করতে দেয় না, এরকম একবার করে উঠবে, কি করে কাজ করি বলো। একটু কাজ করবো আর ওকে বলে দিতে হবে, হয়েছে এবার কাজটা করি। বিছানা গোছানো কমপ্লিট, রিঙ্কি তো উঠে পড়েছে,
আমি এখানেই থাকবে, শুয়ে থাকবে, ও রাতে শুয়েছিল তবু এখনো শুয়ে থাকবে। আর ঘরের বাকি কাজগুলো করে নিই। বাজে 5টা, আমাদের রান্না বান্না কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ছাদের উপর বসে আছি। এই এদিকে আয় না, এদিকে সাথে করে নিই। এটা তো আমাদের একটা সদস্য বাড়ির, তো একে ছাড়া আমাদের চলে না, আর আমাদের ছাড়া ওকে চলে না। এই যে এখানে বসো, 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 এ না বসো, এখানে দেখো, দেখো একটু মুখটা দেখো, একটু মুখটা দেখো, আর হাই করো, হাই করো, হাই হাই, হাই করছো, বসো এখানে, বসো, বসো। খুব গরম পড়ছে আর ছাদটাও প্রচুর গরম। এদিকে আসো, বসো এখানে, বসো। ও বসবে না, ওর
শুধু ঘোরার চিন্তা, শুধু ঘুরবে। এই যে আমাদের কলা বাগান, তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই যে কলা বাগান, বাড়ির ভেতর ছোট্ট একটা কলা বাগান, তোমাদের কেমন লাগছে বলো? চারিপাশটা দেখো, গাছপালায় ভর্তি, কত বড় বড় গাছ। আজকের আকাশটা কেমন লাগছে?